আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক সবাইকে অনেক অনেক অভিনন্দন। আজকে যে ভিডিওটা এখন তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে স্পেশালি মূলত হোমিওপ্যাথিক ছাত্র এবং হোমিওপ্যাথিক চিকিৎসকদের জন্য, প্রাথমিক যারা নবীন চিকিৎসক তাদের জন্য স্পেশালি, হোমিওপ্যাথিক শিক্ষার্থী এবং হোমিওপ্যাথিক নবীন চিকিৎসক যারা তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি ভিডিও। তো হয়তো যারাই ভিডিওটি দেখবেন অনেকেই যারা সাধারণ রোগী বা শুভাকাঙ্ক্ষীর আছেন তারাও এই বিষয়টা জানতে পারেন, এছাড়া তারা আপনারা শেয়ার করে আরেকজন ভাইয়েরকে এটা বোঝাতে পারেন যারা হোমিওপ্যাথিক শিক্ষার্থী বা হোমিওপ্যাথিক নবীন চিকিৎসক আছে তাদের উপকার হবে। বিষয়টা কি যে আসলে হোমিওপ্যাথিক চিকিৎসা বা হোমিওপ্যাথিক চিকিৎসকের জন্য কোন কোন বিষয় খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোন সাবজেক্টগুলো তাকে বেশি পড়াশোনা করতে হবে বা হোমিওপ্যাথিক বেসিক সাবজেক্টগুলো কী, খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে হোমিওপ্যাথিক একজন শিক্ষার্থীর জন্য কোন সাবজেক্টগুলো বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ সে কোন বিষয়গুলো বেশি লেখাপড়া করবে, তো বা হোমিওপ্যাথিক ফাউন্ডেশন সাবজেক্টগুলো কী, আসুন আমরা জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো আমরা হোমিওপ্যাথিক যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে বলবো, দেখেন হোমিওপ্যাথিক মূল সাবজেক্ট হলো চারটি, হোমিওপ্যাথিক মূল সাবজেক্ট হলো চারটি। যদিও আপনারা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ডিপ্লোমাতে পড়ছেন বা ব্যাচেলার পড়ছেন, তো তাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে বিভিন্ন সাবজেক্টগুলো আনুষঙ্গিক সাবজেক্ট পড়ানো হয়, সেটা আলাদা। কিন্তু বেসিক সাবজেক্ট অর্থাৎ আপনার জীবনের মৌলিক সাবজেক্টগুলো, হোমিওপ্যাথির ফাউন্ডেশন যেটাকে বলি, সেটা হচ্ছে চারটি। কী কী? এক নম্বর হচ্ছে অর্গানন, দুই নম্বর হচ্ছে ম্যাটার মেডিকা, তিন নম্বর রেপার্টরি, চার নম্বর ক্রনিক ডিজিজ। আবারও বলছি, অর্গানন অফ মেডিসিন ম্যাটার মেডিকা দুই নম্বর, তিন নম্বর হচ্ছে ক্রনিক ডিজিজ, চার নম্বর রেপার্টরি। এই চারটি সাবজেক্ট হচ্ছে ফাউন্ডেশন অফ দ্য হোমিওপ্যাথি, হোমিওপ্যাথির ফাউন্ডেশন যদি বলি এটার উপরে। এখন এছাড়া আপনি অন্যান্য অনেক সাবজেক্ট থাকতে পারে, আপনি যেমন আমাদের পড়ানো হয় ফার্স্ট ইয়ারে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এগুলো আসলে আনুষঙ্গিক সাবজেক্ট, অর্থাৎ আপনার একটা সায়েন্স বোঝানোর জন্য যে সাবজেক্টগুলো দরকার সেগুলোকে আনুষঙ্গিক সাবজেক্ট নিয়ে আসা হয়েছে। বাট একজন একটা চিকিৎসা পদ্ধতির মৌলিক সাবজেক্ট হচ্ছে বা হোমিওপ্যাথির মৌলিক সাবজেক্ট হচ্ছে এগুলো। এছাড়া অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, গাইনোকোলজি, সার্জারি, এগুলো কিন্তু মিডওয়াইফারি আমাদের এখানে পড়ানো হচ্ছে। হ্যাঁ, তো মেডিকেল জুরিসপ্রুডেন্স, এগুলো হলো কনকমিটেন্স আমি বলবো যে আনুষঙ্গিক সাবজেক্ট, এগুলো আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি করবে, অবশ্যই চিকিৎসক হিসেবে এগুলো জ্ঞান থাকতে হবে। কিন্তু একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে আপনার মূল সাবজেক্ট যেটা, সেটা হচ্ছে এই চারটি, অর্গানন অফ মেডিসিন, ম্যাটার মেডিকা, ক্রনিক ডিজিজ এবং রেপার্টরি। আপনারা অবশ্যই এটা মনে রাখবেন এবং আমি ধারাবাহিকভাবে আমরা সামনে লেকচারগুলো, যারা ক্লাস করার সুযোগ পান না তাদের জন্য আসলে আজকে আমি আমার এই প্রচেষ্টা যে তারা ঘরে বসে যেন হোমিওপ্যাথিক চিকিৎসাগুলো, চিকিৎসা বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন। যেহেতু এখন অনলাইন বা প্রযুক্তির সুবিধা রয়েছেন, আপনি ঘরে বসে কিন্তু এই ক্লাসগুলো করে নিতে পারেন। তো যে সকল হোমিও চিকিৎসক বন্ধু আছেন বা নবীন চিকিৎসক রয়েছেন বা ছাত্র বন্ধুরা আছেন, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার বন্ধুবান্ধবের কাছে, ইনশাআল্লাহ তাদের কাজে লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ধারাবাহিকভাবে আগে সামনের লেকচারগুলোতে অর্গানন অফ মেডিসিন, ক্রনিক ডিজিজ, ম্যাট্রা মেডিকা এবং রেপার্টরি সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।